ওয়ানডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপের পর যুবদের এশীয় বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয় ভারতের। ওমানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল তিলক বর্মারা। পাকিস্তানের বিরুদ্ধে 7 রানে জয় পেল ভারত এ। ম্যাচের নায়ক তরুণ পেসার অংশুল কম্বোজ। উল্লেখ্য, গতবারের এই প্রতিযোগিতার ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। এদিন মধুর প্রতিশোধ নিল তিলকরা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক তিলক। শুরুতেই ব্যাট হাতে আগুন ছোটান অভিষেক শর্মা ও প্রভসিমরন সিং। অভিষেক করেন 22 বলে 35 রান, অন্যদিকে প্রভসিমরন করেন 19 বলে 36। এরপর রাজ ধরেন অধিনায়ক তিলক বর্মা ও নেহাল ওয়াধারা। প্রথম দিকে একটু সময় নিলেও পরে 4 ছক্কা হাঁকানো শুরু করেন। তিনি করেন 44 রান। পরের দিকে আর এভাবে রান না উঠলেও 11 বলে 17 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান কেকেআরের ব্যাটার রামনদীপ সিং। ভারতের ওঠে 8 উইকেটে 183। বল হাতে শুরুতে ধাক্কা দেন অংশুল। পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হানিফকে দ্বিতীয় বলেই বোল্ড করে দেন তিনি। ওমেন ইউসুফ ও অংশুলের শিকার। কিছুটা চেষ্টা করেছিল ইয়াসির খান ও আরাফাত মিনহাস, কিন্তু অংশুলের পাশাপাশি দুরন্ত বল করেন রসিক সালাম ও নিশাত সিন্ধু। সেই তুলনায় বৈভব অরোরা বেশি রান দিয়ে ফেলেন, কিন্তু ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকায় ম্যাচে ফেরার সুযোগ পায়নি পাকিস্তান। তাদের ইনিংস থেমে যায় 176 রানে। শেষ পর্যন্ত 7 রানে জেতে ভারত। 33 রানে 3 উইকেট নিয়ে ম্যাচে সেরা হন অংশুল।